আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা, কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট এর অনুশীলনীর সর্বশেষ যে অঙ্ক এগারো নম্বর প্রশ্নটি সমাধান করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে, যদি পি ক্রস কিউ ইকুয়াল জিরো কমা এ, ওয়ান কমা সি, টু কমা বি হয় তবে পি এবং কিউ নির্ণয় করো। তো এটা নির্ণয় করার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, দুইটা সেটের যখন আমরা ক্রস করি কি আকারে থাকে। এই যে যদি একটা সেট এ আর একটা সেট বি হয় তাহলে এ ক্রস বি ইকুয়াল, এই যে শুরুতে আর শেষে হলো সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, আর এখানে যে আকারে থাকে সেটা হলো এক্স কমা ওয়াই আকারে। তাহলে আমরা এখানে বুঝতে পাইলাম যে এটা ক্রস করলে এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, তাহলে এখানে এক্স কমা ওয়াই আকারে আছে প্রত্যেকটা উপাদান। সাজ দ্যাট যেন কি হয়, এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর যে মানটা থাকবে সেটা হবে কি এ সেটের উপাদান। ক্রোমোজোরগুলোর প্রথম যে উপাদান থাকবে এই প্রথম উপাদানগুলো হবে প্রথম সেটের উপাদান, এবং ওয়াই বিলংস টু বি, অর্থাৎ ওয়াই এর মানগুলো থাকবে কোন সেটে, বি সেটের মধ্যে। এখান থেকে আমরা বুঝতে পারলাম এই ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো প্রথম সেটে থাকে এবং ওয়াই অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় সেটের মধ্যে থাকে। তো এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে এটা খুব সহজেই করতে পারবো। তাহলে চলুন সমাধান করি। এই এগারো নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা প্রথমে লিখব যে আমরা জানি পি ক্রস কিউ ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এরপর কি লিখব যে এক্স বিলংস টু প্রথম সেটটা কি পি, তাহলে এক্স বিলংস টু পি, এরপর কমা ওয়াই বিলংস টু দ্বিতীয় সেটটা, দ্বিতীয় সেট এখানে হলো কিউ। তো আমরা এ আর বির পরিবর্তে কি লিখব, পি আর কিউ। এরপর লিখব, দেওয়া আছে পি ক্রস কিউ ইকুয়াল জিরো কমা এ, ওয়ান কমা সি, টু কমা বি। তো এখান থেকে এখন আমরা পি সেটের মান এবং কিউ সেটের মান বের করব। তো পি সেটের মান তাহলে কি হবে, এই যে এক্স এর মান এখানে আমরা তাহলে কি পাচ্ছি এক্স কমা ওয়াই, অর্থাৎ এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, আবার এখানে এটা এক্স আর এটা হলো ওয়াই, এখানে এটা এক্স আর এটা হলো ওয়াই। তাহলে এক্স এর যে মানগুলো আছে সেগুলো হবে পি সেটের উপাদান, অর্থাৎ প্রথম উপাদানগুলো নিব জিরো, ওয়ান এবং টু, এটা হলো পি সেটের উপাদান। এরপর কিউ সেটের উপাদান হলো কি, কিউ এর উপাদান হবে এই যে ওয়াই এর মানগুলো নিয়ে, তাহলে ওয়াই এর মান কোনগুলো, যে দ্বিতীয় উপাদানগুলো, তাহলে এ সি এবং বি, এ কমা সি কমা বি। অর্থাৎ আমরা ডোমেন আর রেঞ্জ বের করার ক্ষেত্রে যে কাজটা করি, তো যদিও এখানে ফাংশনের আলোচনা নেই, তো আমাদের আগের যে বই ছিল সেই বইয়ে ডোমেন এবং রেঞ্জ এ বিষয়টা ছিল। দুইটা সেট যখন ক্রস করি তখন এই দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এটাকে অন্বয় বলা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। তো এই অন্বয় থেকে ডোমেন রেঞ্জ যখন নির্ণয় করতে বলা হয়েছিল তখন আমরা কি করছিলাম, এই যে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত যে সেটটা হয় সেটাকে বলা হয় ডোমেন, বা সংক্ষেপে বলা হয় ডোম, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেটটা তৈরি হতো সেটাকে বলা হয়তো রেঞ্জ। তো এখানে যেহেতু ফাংশনের আলোচনা নেই তো এই কারণে এগুলো আমাদের এখানে লাগবে না। তাহলে আমরা পি সেটের মান এবং কিউ সেটের মান পেয়ে গেলাম। তো যদিও পি আর কিউ ক্রস করলে শুধুমাত্র এগুলো আসবে না, এগুলো বাদ দিয়েও আরও অন্যান্য উপাদান আসবে, কারণ এখানে পি সেটের উপাদান আছে তিনটি, তাহলে এন অফ পি ইকুয়াল থ্রি, কিউ সেটের উপাদান হলো তিনটি, তাহলে এন অফ কিউ ইকুয়াল থ্রি। তাহলে যদি আমরা ক্রস করি এন অফ পি ক্রস কিউ, এটার উপাদান কি হবে, তাহলে এন অফ পি ইন্টু এন অফ কিউ, অর্থাৎ এই দুইটা সেটের উপাদান সংখ্যা গুণ দিতে হবে, তাহলে থ্রি ইন্টু থ্রি ইকুয়াল টু নাইন। অর্থাৎ এই দুইটা সেট যদি আমরা ক্রস করি তাহলে সর্বমোট নয়টি উপাদান আসবে, তার মধ্যে এখানে দেওয়া আছে তিনটি উপাদান। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথম অধ্যায়ের অনুশীলনীর সবগুলো অঙ্ক সমাধান করলাম। যারা আগের ভিডিওগুলো দেখেননি সেগুলো দেখে নিতে পারেন, ইনশাল্লাহ উপকারে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।